আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সয়েদাবাদ। বর্তমান সময়ের ট্রেন্ডিং বিষয় লোডশেডিং বা বিদ্যুৎ না থাকা। আপনারা সকলেই জানেন কয়লা না থাকায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার ফলে সারা দেশে লোডশেডিং এর ব্যাপক প্রভাব পড়েছে। আর এই লোডশেডিং এর প্রভাব কাটাতে সিরাজগঞ্জের সয়েদাবাদে তৈরি হচ্ছে সৌর পার্ক। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে সয়েদাবাদের সৌর পার্কের আদ্যপান্ত আমরা দেখি এবং জেনে নেই। বিদ্যুতের বহুমুখী উৎসে নবায়নযোগ্য জ্বালানির অংশীদারিত্ব বাড়াতে সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে একটি সৌর প্যানেল বা সৌর পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। এখান থেকে চলতি বছরের শেষে বিদ্যুৎ পাওয়ার আশা করছে সরকার। সিরাজগঞ্জে যমুনার তীরে 214 একর জমিতে 8,77,00,000 ডলার বর্তমান বিনিময় হার 918 কোটি টাকা ব্যয়ে এই সৌর বিদ্যুৎ পার্ক নির্মাণ করা হচ্ছে। 800 মেগাওয়াট বিদ্যুতের এই প্রকল্প সিরাজগঞ্জে এই প্রথম উদ্যোগ। এখানে ছাতার নিচে যে যন্ত্রগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে মূলত পিলারগুলোর দূরত্ব এবং আঁকাবাঁকা নির্ণয় করা হচ্ছে। পিলারগুলো মাটিতে স্থাপন করার আগে ক্রেনের সাথে শিকল দিয়ে ভালোভাবে পিলারগুলো বেঁধে নেওয়া হচ্ছে, যাতে করে কাজের সময় কোনো দুর্ঘটনা না ঘটে। এরপর পিলারগুলোকে ক্রেনের সাহায্যে আড়াআড়িভাবে উপরের দিকে তোলা হচ্ছে। পিলারগুলো কোথায় স্থাপন করা হবে সে চিহ্ন বা নির্দেশনা আগে থেকেই দেওয়া হয়েছে এবং সেটার জন্য কিছু টেকনিশিয়ান রয়েছে, তারা ভালোভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। পিলারগুলো সঠিক জায়গায় রাখার পরে উপর থেকে চাপ প্রয়োগের মাধ্যমে স্থাপন করা হচ্ছে। সবগুলো পিলারের উচ্চতা এবং দূরত্ব খই রেখে সুন্দরভাবে স্থাপন করা হচ্ছে। পিলারগুলো একই মাপে এবং সারি সারিভাবে স্থাপন করার ফলে যমুনার তীরে 214 একর জায়গা যেন পিলারের এক রাজ্যে পরিণত হয়েছে এবং সৌর বিদ্যুৎ পার্কের পূর্ণ অবয়ব ফুটে উঠেছে। এখন আমরা ড্রোন শটের মাধ্যমে পুরো সৌর বিদ্যুৎ পার্কের চিত্রটা দেখবো।